আসসালামু আলাইকুম। আমরা এখন এয়ারপোর্ট হতে হোটেলে উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর হলো কি অনেক জ্যাম, তাই আমাদের ড্রাইভার এয়ারপোর্ট থেকে ফ্লাইওভারে নিয়ে যাচ্ছে আমাদেরকে হোটেল। তারপরও আমি যখন আগে এসেছিলাম এক ঘন্টার মধ্যে হোটেলে পৌঁছে যেতাম এয়ারপোর্ট থেকে, কিন্তু এবার 3 ঘন্টা লেগে গিয়েছে। ফ্লাইওভার দিয়ে গিয়েছিল, তারপরও এই তো আমরা চলে আসলাম হোটেলে। আমাদের হোটেলটি হলো ব্রাহ্মণগড় ইন্টারন্যাশনাল হসপিটাল, আছে না এটার অপোজিট পাশে, ব্রাহ্মণগড়ের ব্যাক সাইড বলা হয়। এটা হলো হচ্ছে সুকুম্বিত ওয়ানে, নাম হলো রুনরুডি কন্ডোমিনিয়াম। আমরা যেহেতু আরাবিয়াকে নিয়ে এসেছি তাই আমরা কন্ডোমিনিয়াম নিয়েছি এবার। আর আমরা তো 5 জন ছিলাম, পুরুষ মানুষ ছিল একজন, তাই এটি নেওয়া। আর আরাবিয়ার জন্য তো অনেক কিছু লাগে, তার জন্য এই কন্ডোমিনিয়ামই হলো বেস্ট বাচ্চাদেরকে নিয়ে আসলে। এই তো দেখুন কন্ডোমিনিয়ামের ভিতরে, আমরা এখন উঠে যাচ্ছি উপরে। আমরা 10 তলায় নিয়েছি আমাদের রুমটি, তো 4 থেকে নিয়েছি। এখানে হচ্ছে বিভিন্ন মালিকের কন্ডোমিনিয়াম আছে, মানে রুম আছে, কিন্তু আপনি 4 থেকে এক একজনের এক এক দাম সেল করে। আমরা নিয়েছি এখানে দিন প্রতি 1500 বাদ, মানে হলো প্রায় 5000 টাকার মতো দিন, একদিনে 5000 টাকা। এখানে দেখুন টিভি, ফ্রিজ, চুলা থেকে শুরু করে ওয়াশিং মেশিন, তারপর হলো কি হিটার, ওয়াটার হিটার, সব কিছু আছে। আর একটা ছিল মাস্টার বেড, মাস্টার বেডে তো অনায়াসে 3 জন থাকতে পারবে। আর এতো আরেকটি রুম ছিল, ওখানে 2 জন থাকতে পারবে। চাইলে আপনারা যদি অনেকজন আসেন চাইলে আপনারা ড্রয়িং রুমে ফ্লোরিং করে ফ্লোর ব্যাট করে থাকতে পারেন, ওদের থেকে চেয়ে নিলে হয়তো ওরা দিতে পারে ব্যবস্থা করে। কিন্তু আমরা তো 5 জন ছিলাম, আমাদের হয়ে গিয়েছে। ওয়াশরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এতো ফ্ল্যাট বাড়িতে যেমন হয় তেমনই। তারপর আমার অনেক ভালো লেগেছে, অনেক বড় সড়ো ছিল নিজ বাড়ির মতো। আর ওয়াশিং মেশিন তো আছে, ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ওয়াশ করে তারপর এখানে শুকানোর ব্যবস্থাও ছিল। আর ওনারা হলো 2 দিন পরপর এসে, 2 দিন অথবা 3 দিন পরপর এসে বিছানা চেঞ্জ করে যান। আর হলো এখন আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে ব্রাহ্মণগড় দিয়ে গ্রেস হোটেলের সামনে। গ্রেস হোটেলের অপোজিট পাশে হচ্ছে এই রেস্টুরেন্টে অবস্থিত। এখানে শর্মাগুলো অনেক মজা। তারপর আমরা শর্মা খেয়ে এখন আমাদের ডলার ভাঙাতে চলে আসলাম গ্রেস হোটেলের পাশেই। এখানে একটু গ্রেস হোটেল থেকে একটু সামনে হাঁটলে, জিজ্ঞেস করলে কারোর থেকে দেখিয়ে দিবে কোথায় মানি এক্সচেঞ্জ আছে। এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে, এখানে আপনি দেখে নিতে পারবেন কোথায় দাম পাওয়া যায় ভালো। এই তো এখন এখানে, এটি হচ্ছে আরবি পাড়া বলা হয়। এখানে বেশিরভাগ দেখলাম যে অ্যারাবিক ডেজার্ট আছে। অ্যারাবিক ডেজার্টগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, কিন্তু আমার এক একজনের তো টেস্ট বাদ এক এক রকম, আমার থেকে তেমন বেশি ভালো লাগেনি। তারপর আপনারা দেখতে যখন সুন্দর খেয়ে দেখতে পারেন। এতো আমরা রাতে খাওয়ার জন্য বাংলা হাউস নামে একটি হোটেল আছে, বাংলা খাওয়ার দোকান, ওইখানে চলে আসলাম। এখানের খাওয়ারের মান অনেক ভালো, অনেক ভালো। এখানে শুটকি ভর্তা, তারপর টাকি মাছের ভর্তা আর চিকেন ডাল, এগুলো দিয়ে আমরা রাতে খাওয়া শেষ করলাম। আর আমাদের খাওয়ারের বিল এসেছিল 600 বাদ, যা বাংলা টাকায় প্রায় 2000 টাকা। এতো রাতে আমরা যখন গ্রেস হোটেলে গিয়েছিলাম, গ্রেস হোটেলের সামনে টাকা এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম, তখন কিছু ফ্রুট নিয়ে রাতে খাওয়ার জন্য। এই তো, আর 7-Eleven তো আছে, আর 7-Eleven থেকে আপনারা সব কিছু নিতে পারবেন, আর এটি 24 ঘন্টা খোলা থাকে। এ তো আজ এ পর্যন্ত, আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।